নমস্কার বন্ধুরা, আমি অদিতি কুণ্ডু। আমি আজ লাইভ হয়েছি কুকপ্যাড বেঙ্গলি রেসিপি গ্রুপ থেকে। আজ আমি শেখাবো চিকেনের একটা অত্যাধুনিক সহজ একটা রান্না। তো আসুন দেখে নেওয়া যাক আমি আজ কী বানাচ্ছি। আমার রেসিপিটার নাম হচ্ছে খাট্টা মিঠা চিকেন ডাল ফ্রাই। আজ আমি বানাচ্ছি খাট্টা মিঠা চিকেন ডাল ফ্রাই। এটা একটা খুব সহজ রান্না, খুব অল্প ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে আমরা এই রান্নাটা করে ফেলি। যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের রোজকার জীবনে, রোজকার কিচেনের মধ্যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, আর এটা খুব চটজলদি হয়, খুব সহজে এই জিনিসটা বানানো যাবে। আপনার বাড়িতে ধরুন কোনো অতিথি এসে গেছে, অথবা আপনি তাড়াহুড়ো করে রান্না করে কোথাও বেরোবেন, তার জন্য এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক ইনগ্রিডিয়েন্টসগুলো। ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে আছে তিন রকম ডাল নিয়েছি আমি এখানে, ছোলার ডাল, মুসুর ডাল, মুগ ডাল। এই ডালগুলোকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আপনারা চাইলে আপনারা এই ডালগুলোকে একসাথেও সিদ্ধ করতে পারবেন। আমি এটা বোঝবার জন্য আলাদা আলাদা সিদ্ধ করে রেখে দিয়েছি। এরপরে আছে চিকেন, ছোটো ছোটো পিস করে আমি 10-12 পিসের মতো নিয়েছি। এরপরে আছে হচ্ছে টক দই, ফেটানো টক দই, আমের পাল, এবারে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা। এখানে দুটোই লাগবে, পেঁয়াজ কুচিও লাগবে, পেঁয়াজ বাটাও লাগবে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা হচ্ছে একটু গরম মশলা আছে, আর একটু ভাজা জিরে আর গোলমরিচের গুঁড়ো একসাথে মিক্সড করে আমি মশলাটা বানিয়েছি। নুন আছে পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে আছে তেজপাতা, লবঙ্গ, দুটো তিনটে লবঙ্গ, এলাচ, গোটা জিরে, গোটা মৌরি, কালো জিরে, আর অল্প একটু মেথি, গোটা মেথি। এগুলো অল্প অল্প করে লাগছে আমার। লাগছে আর একটু হচ্ছে ঘি, কারি পাতা লাগছে, আর লাগছে হচ্ছে আমি ডাল সিদ্ধ করবার যে জলটা ছিল সেই জলটা, আর চিকেন স্টকটা, যে আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই চিকেন স্টকটা একসাথে মিক্সড করে রেখেছি। আর লাগছে হচ্ছে আমার সর্ষের তেল, আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারবেন। এবারে দেখে নেব আমরা কীভাবে বানাচ্ছি। আমি কড়াই বসিয়ে গ্যাস অন করে দিলাম। গ্যাসটা অন করে দিলাম, তাওয়াটা গরম হতে একটু টাইম লাগবে। তার মধ্যে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারেন। এটা কুকপ্যাডে একটা বেঙ্গলি রেসিপি গ্রুপ আছে, সেখান থেকে আমি আজ লাইভ হয়েছি। আপনারা অবশ্যই কুকপ্যাড বেঙ্গলি রেসিপি গ্রুপটায় জয়েন করবেন, এটা খুব ভালো একটা গ্রুপ, এবং অবশ্যই সমস্ত পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আচ্ছা, তাওয়াটা আমাদের গরম হয়ে গেছে, কড়াটা যতক্ষণ গরম হোক আমি একটা জিনিস ম্যারিনেট করে নিই। আমার একটা জিনিস ম্যারিনেট করতে লাগবে, সেটা হলো, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারেন আমাকে। আমি একটা বোলের মধ্যে চিকেনটা নিয়ে নিলাম, খুব অল্প পরিমাণ চিকেন আছে, ছোটো ছোটো পিস করে কাটা। এটা বোনলেসও নিতে পারেন, এটা উইথ বোনও নিতে পারেন। এর মধ্যে আমি একটু নুন, একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা একটু নিলাম, আর রসুন বাটা অল্প একটু নিলাম, আদার পেস্ট একটু নিলাম, আর আমাদের একটু অল্প করে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেব। এটা আমাদের শুধু কালার দেবে, এটা আমাদের ঝাল হবে না, এটা সেইভাবে এটাকে আমরা একটু ম্যারিনেট করে রাখবো।
আচ্ছা, এই চিকেনটাকে আমরা হালকা করে একটু ফ্রাই করে নেব। তার জন্য আমি একটা তাওয়া হিট হতে বসিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কড়াটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, অল্প অল্প তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব মিহি করে কুচো করতে হবে, যাতে এটা মুখে না লাগে। হালকা বাদামি রং চলে এলে এর মধ্যে রসুন পেস্টটা দিয়ে দেব। আমি এক চামচ মতো রসুন দিলাম, আর পেঁয়াজটা ছিল আমার একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো করা ছিল, এক চামচ রসুন দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম। আমি আজকের এই রান্নাটা করতে করতে ছোট্ট একটা টিপস দিতে চাই, যেটা হলো এইভাবে মশলা দিলে অনেক সময় ফাটে তেলের মধ্যে, তখন কী করতে হবে, অল্প একটু নুন, যেটা পরে রান্নার সময় অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, একটু নুন দিয়ে দিলে কিন্তু এইভাবে আর ফাটে না। আমরা আঁচটা কমিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডাল আপনারা চাইলে সব, মানে তিন রকম যে ডাল আছে, মুসুর ডাল, মুগের ডাল আর ছোলার ডাল, এই ডাল তিন থেকে একসাথেও সিদ্ধ করতে পারবেন। আমি এখানে বোঝানোর জন্য আলাদা আলাদা সিদ্ধ করেছি। এটা আমি দিলাম হচ্ছে মুগের ডাল, সবটাই লো ফ্লেমে হচ্ছে এখন। আর দিলাম মুসুর ডাল, এগুলো সব হাফ বয়েল করা আছে, এগুলো কিন্তু ফুল বয়েল করা নেই, কারণ এগুলো যখন মানে এটা যখন সার্ভ করা হবে, একটু ডালগুলো যাতে মুখে লাগে, মুখে লাগলে একটু ভালো লাগবে, একদম গলে গেলে হবে না। বাকিটা আবার ফুটতে ফুটতেও একটু সিদ্ধ হবে। আচ্ছা, এটা ততক্ষণ হোক, আমাদের তাওয়া হিট হয়ে আসছে, তাওয়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে এটাকে ব্রাশ করে দেবো। করে দিয়ে যে চিকেনটা আমরা এক্ষুনি ম্যারিনেট করলাম, এই চিকেনটা একটু ফ্লেমটা লো করে দেবো, এই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে এটাকে একটু ফ্রাই করে নেব, শ্যালো ফ্রাই যেটাকে বলে। এটা ততক্ষণ ফ্রাই হোক লো ফ্লেমে। এদিকে আমি আঁচটাকে এবারে বাড়িয়ে দিলাম, খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি একটা রেসিপি, টেস্টফুল, হেলদিও বটে। আচ্ছা, এবারে ডালগুলো সব মিক্সড হয়ে গেছে, এর মধ্যে আদা বাটা, এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দেব হাফ চামচ, এটাকে ফুল আঁচে এটা নাড়তে হবে ভালো করে, দিয়ে পরিমাণ মতো নুন, যে যেমন পরিমাণ নুন খান, নুন দিয়ে দিতে হবে। আমি ডালগুলো যখন সিদ্ধ করেছিলাম তখন আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, আপনারা যদি নুন না দিয়ে সিদ্ধ করেন
তাহলে রান্নার সময় যেরকম পরিমাণ নুন খাবেন সেরকম পরিমাণ নুন দেবেন। আমি যেহেতু নুন দিয়ে স্টিম করেছিলাম তাই আমি এই ক্ষেত্রে নুনটা একটু কম দেব। আচ্ছা, এবার আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ ওদিকে চিকেনেও লঙ্কা গুঁড়ো আছে। হাই ফ্লেমে এটাকে আমি নাড়ব। অনুভব মণ্ডল, আমি এটা বানাচ্ছি খাট্টা মিট্টা চিকেন ডাল ফ্রাই। খাট্টা মিট্টা চিকেন ডাল ফ্রাই বানাচ্ছি। হ্যাঁ রিনা দাস, তেলে যদি একটু হলুদ দেওয়া হয় তাহলেও কিন্তু তেল ফাটে না। আচ্ছা, এদিকে চিকেনগুলো আমি একটু উল্টে পাল্টে দেব। জাস্ট এটা যে ম্যারিনেট করা হয়েছে যে মশলাটা দিয়ে, সেই মশলাটা একটু ফ্রাই হবে, আর কিছুই না। ডালটা যখন লেগে ধরবে তখন এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, ভাজা জিরে, গোটা গোলমরিচ আর একটু গরম মশলা, যেমন এটা বাজারের কিনতে পাওয়া গরম মশলা ইউজ করলে হবে, তিনটাকে মিক্সড করে বানিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে এই যে স্টকটা আছে আমার, আমি ডাল সিদ্ধ করেছিলাম সেই জলটা আর চিকেন সিদ্ধর জলটা একসাথে আমি মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা খুব লো অয়েলে হয়, আপনারা যদি চান এটা অয়েল ফ্রিও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এদিকে আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, আমি আজ বন্ধ করে দিলাম। মোটামুটি এটা আমার বানাতে টাইম লাগবে 20-25 মিনিট, যদি সমস্ত ইনগ্রেডিয়েন্টস হাতের কাছে রেডি করা থাকে। এত টাইমও লাগবে না, 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এই চিকেনটা হাফ বয়েল করা ছিল, এবারে বাকিটা হচ্ছে সিদ্ধ হবে এই ডালের মধ্যে ফুটে। চিকেনটা ডালের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো কালার আসবার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু এটা ঝাল হয় না, এটা কালারটা খুব ভালো দেয়। এটা মুগ ডাল আছে, মুসুর ডাল আছে আর ছোলার ডাল আছে, সব ডালগুলোই আমার 2 চামচ করে নেওয়া আছে। 2 চামচ মুসুর ডাল, 2 চামচ মুগের ডাল, 2 চামচ ছোলার ডাল। আপনারা এখানে চাইলে 3 রকম ডাল দেবেন, তার সাথে আরেকটা ডাল ইউজ করতে পারেন, যেটা হচ্ছে অড়ড ডাল। আমি এখানে অড়ড ডালটা ইউজ করিনি, আপনারা অড়ড ডালও ইউজ করতে পারেন। আচ্ছা, এটা ফুটছে, এর মধ্যে আমি একটা গোটা আম পেস্ট করে রেখে দিয়েছিলাম আটি বাদ দিয়ে, সেইটা আমি দিয়ে দিলাম। খাট্টা মিঠা, খাট্টাটার তো পরে আসছি, মিঠাটা হবে এই আমের পাল্টা দেওয়ার পরে। আমটা কত পরিমাণ মিষ্টি সেটার উপরে ডিপেন্ড করবে, আম যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার দরকার নেই, আম যদি সেই পরিমাণ বেশি মিষ্টি না হয় তাহলে একটু চিনি দেওয়ার দরকার পড়বে। হ্যাঁ, এটা মেন ডিশ না, এখানে আমার ঢাকা দেওয়ার কোনো দরকার নেই,
সুব্রজিৎ সরকার, এটা ঢাকা দেওয়ার আমার কোনো দরকার নেই, কারণ অলরেডি এখানে আমি যে স্টিম হওয়ার যে জিনিসগুলো, চিকেন আর ডাল, এগুলো আমি অলরেডি স্টিম করে রেখেছি, এটাকে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, খুব ইজিলি খুব ঝটপট হয়ে যাবার একটা রান্না। এটা হচ্ছে মেন ডিশ, এটা রাইস যে কোনো ধরনের, এটা স্টিম রাইসের সাথেই সবথেকে বেশি ভালো লাগবে, হট স্টিম রাইস, এছাড়া পরোটা রুটি সব কিছুর সাথেই খুব ভালো যাবে। আচ্ছা, আমটা দিয়ে দিলাম, এবার এটা একটু ফুটবে, 5 মিনিট মতো এটাকে ফোটাতে হবে, এখানে তো আমার হাতে এতটা টাইম হয়তো হবে না, তাও আমি বলে দিচ্ছি এটা 5 মিনিট মতো ফোটাতে হবে, এই টাইমের মধ্যে কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে বলতে পারো। থ্যাংক ইউ সকলকে, সকলে আমার রেসিপিটা দেখছো, সকলে বানিও, কীরকম লাগলো বানিয়ে বলো। এটা বেশ ঘন টাইপের হবে, আমার যে আমি চিনিটা আমটা ইউজ করেছি খুব বেশি মিষ্টি না, তাই আমি এখানে একটু চিনি অ্যাড করছি। এক চামচের মতো আমি এখানে চিনি অ্যাড করলাম। এটা স্টিমটা একটু মিডিয়াম করে দিলাম, স্টিমটা একটু মিডিয়াম করে দিয়ে অন্যদিকে আমি আর একটা তাওয়া বসাচ্ছি, একটা প্যান বসাচ্ছি। প্যানটার মধ্যে আমি কী করবো, প্যানটা হিট হয়ে গেলে আমি ঘি দেবো, ততক্ষণ এটা ফুটুক। থ্যাংক ইউ সুস্মিতাদি, থ্যাংক ইউ দেবমিতাদি, থ্যাংক ইউ সাজবাতি, সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। মশলা এখানে দিলাম আমি ন্যাচারালি আমরা যেগুলো রান্নার মধ্যে ইউজ করে থাকি, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ কুচি, আর আছে তোমার এছাড়া এমনি নর্মালি যা যা মশলা হয়, এর মধ্যে আমি একটা মশলা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ভাজা জিরেকে পেস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি, আর গোটা গোলমরিচকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর যে বাজারে যে কেনা গরম মশলা হোক বা বাড়ির গরম মশলা বানানো, সব একসাথে এই তিনটে মশলাকে আমি মিক্সড করে নিয়েছি। আচ্ছা, এখানে আমার এটা হিট হয়ে গেছে, এর মধ্যে আমি ঘিটা দিয়ে দেবো। রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে, আর বেশিক্ষণ লাগবে না। ঘিটা দিয়ে দিলাম, ঘিটার মধ্যে তেজপাতা, আর এখানে রাখা হচ্ছে কালো জিরে, গোটা মৌরি, গোটা মেথি, 2-3টে লবঙ্গ আর 2-3টে এলাচ দিয়ে দিলাম। অন্তরা চলে এসো, অবশ্যই চলে এসো, কোনো প্রবলেম নেই, আমি রান্নাটা রেডি করছি। হাই, হ্যালো, হ্যালো সুদেশনা চক্রবর্তী, হ্যালো। পুরো ঘিটাই দিয়ে দিলাম, এইটা আমি ডালের উপর দিয়ে দেবো রেডি হয়ে যাবার পরে। কটা কারি পাতা দিয়ে দিলাম, থ্যাংক ইউ দেবমিতা দি, থ্যাংক ইউ শ্রেয়সী ঘোষ। এটা আমাদের অনেকটা ঘন হয়ে এসছে, চিকেনটাও আমার সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, এই দেখুন চিকেনটা কি সুন্দরভাবে কেটে যাচ্ছে। চিকেনটা কিভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে চিকেনটা কাটছে কিনা দেখতে হবে, চিকেনটা খুব সুন্দর কেটে গেছে, মানে চিকেনটা আমাদের স্টিম হয়ে গেছে। চিকেনকে কোনোদিনও ওভার কুক করা উচিত না, চিকেনকে ওভার কুক করলে
চিকেন থেকে যে ময়েশ্চার আছে সেটা বেরিয়ে আসে, ফলে চিকেন ছিবড়ে হয়ে যায়। চিকেনকে কোনো কখনোই ওভার কুক করা উচিত না। এটা এবারে ঘন হয়ে এলে আমি নামিয়ে নেব। এবার হচ্ছে খাট্টা, মিঠার পাট্টা হয়ে গেল। মিঠা আমি যে টেস্টটা আসবে মিঠার, সেটা আমার হলো ম্যাঙ্গো থেকে, ম্যাঙ্গো পাল। খাট্টা কীভাবে হবে গেস করতে পারছো কেউ? খাট্টাটা কীভাবে হবে? টক টক টেস্টটা কীভাবে আসবে, কী ইউজ করবো আমি? এখানে যেহেতু ছোলা ডাল ইউজ করা হয়েছে, তাই এখানে মিষ্টির ভাগটা দেওয়া হয়েছে, কারণ ছোলা ডালটা মিষ্টির সাথে ভালো লাগে। যদি কেউ ছোলার ডাল না, এটা ছোলার ডাল ছাড়া ভালো লাগবে না, কিন্তু কেউ যদি ছোলার ডাল না ইউজ করতে চাও করবে না, সেক্ষেত্রে মিষ্টিটাও দেবে না, আমটা স্কিপ করে যাবে, কারণ অন্য দুটো ডালের সাথে মিষ্টিটা এত সুন্দরভাবে যায় না যতটা ছোলার ডালের সাথে যায়। না দেবো আমি, দাদি তেঁতুল ইউজ করবো না আমি এখানে, আমি খুব হেলদি একটা জিনিসই ইউজ করব। চলে এসো অন্তরা ডিম পনিরের পরোটা নিয়ে, একদম সুস্মিতা ডিনারের পারফেক্ট রেসিপি এটা। না আমি এখানে তেঁতুলের পাল্প ইউজ করছি না, তেঁতুলের পাল্প আমি এখানে ইউজ করছি না, লেবু তেঁতুল কোনোটাই ইউজ করছি না। আমি এখানে ইউজ করবো হচ্ছে টক দই, যেটা আমি ইনগ্রিডিয়েন্টসে দেখিয়েছিলাম। ইনগ্রিডিয়েন্টসে আমি লেবু বা তেঁতুল কোনোটাই দেখাইনি, ইনগ্রিডিয়েন্টসে আমি টক দই দেখিয়েছিলাম, ফেটানো টক দই। তো আমি এখানে ফেটানো টক দইটাই ইউজ করবো। না পাকা আম যেহেতু আমি ইউজ করেছি, তাই কাঁচা আমটা দেবো না। রান্নাটা সম্পর্কে কারোর যদি কোনো কোয়ারি থাকে আমাকে বলতে পারো, আমি সেটা সলভ করে দেবো। আচ্ছা এখানে যদি কেউ চাও, ভেজ ভেজিটেরিয়ান যারা আছো, যারা ভেজ খাও, তাদের জন্য আমি বলতে চাই চিকেনটা স্কিপ করে যাবে, তোমরা পনির দিয়ে রেসিপিটা করতে পারবে। সেম ভাবে সেম প্রসেস তোমরা পনির দিয়ে রেসিপিটা করতে পারবে। সেক্ষেত্রে কি আমাদের, আমরা সকলেই জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আদা মানে রসুন পেঁয়াজকে আমাদের এখানেই ননভেজ হিসাবে ধরা হয়, তো নন বেঙ্গলিদের জন্য এটা কোনো অসুবিধা হবে না। কিন্তু এখানে যারা আছো তারা রসুন আর পেঁয়াজটা স্কিপ করে যাবে, তোমরা হিং ইউজ করবে পেঁয়াজের পরিবর্তে, আর রসুনের পরিবর্তে তোমরা একটু আদাটা বেশি করে ইউজ করবে। সেক্ষেত্রে তোমরা এটা পনির দিয়ে বানাতে পারবে। পনির দিয়ে এটা যদি বানাতে যাও তাহলে দুটো উপকরণ তোমাদের স্কিপ করে নতুন দুটো উপকরণ তোমাদের অ্যাড করতে হবে। সেই উপকরণ দুটো হচ্ছে পেঁয়াজের জায়গায় তোমরা হিং দেবে, কারণ হিং পেঁয়াজের টেস্ট দেয়। হিং ইনগ্রিডিয়েন্টস প্রথমে আছে, তোমরা আবার যখন নতুন করে ভিডিওটা দেখবে তখন তোমরা শুরু থেকে ইনগ্রিডিয়েন্টসটা দেখে নেবে। হিংটা পেঁয়াজের টেস্ট দেয়। তোমরা হিং একটু ইস্যুদুষ্ণ গরম দুধের মধ্যে তোমরা অল্প এক চামচের মতো হিং বা হাফ চামচের মতো হিং দিয়ে গুলে নিয়ে যে কোনো রান্নায় তোমরা যদি ইউজ করো, এটা কিন্তু পেঁয়াজের টেস্ট দেয়। এটা হচ্ছে আমার আজকে টিপস। আর একটা, যদি আমরা পেঁয়াজ না ইউজ করতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু দুধের মধ্যে হিং দিয়ে ইউজ করতে পারি, এটা পেঁয়াজের ফ্লেভার দেবে, আর রসুনের জায়গায় একটু বেশি করে আদা ইউজ করবে, মনে হয় না খুব একটা খারাপ লাগবে বলে। সয়াবিন ইউজ করা, আমি আসলে আমি সয়াবিনটা কখনো নিজেই ইউজ করিনি। সয়াবিনটা আই থিঙ্ক ভালো লাগবে না ডালের সাথে। এটা পনির দিয়ে যেতে পারে, মটন দিয়ে যেতে পারে, চিকেন দিয়ে তো যাচ্ছে। তোমরা যদি চাও ডিম ইউজ করতে পারো, ডিমকে আধখানা করে মানে বয়েল ফুল বয়েল করে হাফ করে ডিমটা দিয়ে দিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে ডিমটা দেবে শেষে, ডিমটা কিন্তু শুরুতে দেবে না, তাহলে কুসুমটা ঘেটে যাবে, ডিমটা শেষে দেবে সেক্ষেত্রে।
আচ্ছা আমি আরেকবার দেখিয়ে নি, এটা আমার হয়ে এসছে। আমি সোয়া ইউজ করবো না, কারণ সোয়া এটার সাথে খুব একটা ভালো যাবে না। করে দেখতে পারো, কিন্তু আমি বলবো না করতে। আচ্ছা এটা হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। একটু ফ্লেমটাকে মিডিয়াম রাখবো, হাই ফ্লেমে কোনো দিনও টক দই দেওয়া উচিত না, তাতে কী হয় দইটা ফেটে যায়। ভালো করে এটা ডালের সাথে মিক্সড করে নিতে হবে। থ্যাংক ইউ সুস্মিতা দি, থ্যাংক ইউ দীপালি দি, তোমাদের থেকে দুটো জিনিস আমি জানলাম। আমি জানতাম না এটা আদার সাথে হিং দিলে রসুনের ফ্লেভার দেয়, এটা আমি জানলাম নতুন জিনিস, তার জন্য থ্যাংক ইউ। আচ্ছা আমি ফ্লেমটাকে একটু জোরে দিয়ে দিই, দিয়ে এবারে এটা আমি নামাবো। আচ্ছা ঘেমে নে, অবস্থা আমার খারাপ একদম। আচ্ছা এটা এটাকে এবারে আমি সার্ভ করব। আমি ওভেন অফ করে দিলাম, দেখাচ্ছি আমি আগে নামিয়ে নিই। আমি একটু জায়গাটা গুছিয়ে নিই, আচ্ছা এর মধ্যে একটা টুইস্ট আছে, এর মধ্যে টুইস্টটা হলো এই যে কারি পাতা আর যে জিনিসটা আমি বানালাম সেটা উপর দিয়ে দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের খাট্টা মিঠা চিকেন ডাল ফ্রাই। তৈরি হয়ে গেল আমার খাট্টা মিঠা চিকেন ডাল ফ্রাই, কেমন লাগলো অবশ্যই জানাবে সকলে। এবার কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে বলতে পারো। এই রেসিপিটা গরম ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। কারি পাতাটা অবশ্যই ইউজ করবে, পার্সেল পাতা দিলেও কারি পাতাটা ইউজ করবে, কারণ কারি পাতাটাই এর ফ্লেভারটা দেবে। উপরে ঘিয়ের বদলে বাটার ইউজ করতে পারো, আমরা যেটা ঘি দিয়ে ভাজলাম ঘি সম্পূর্ণ একটা অন্য রকমের ফ্লেভার দেবে, বাটার সম্পূর্ণ একটা অন্য রকমের ফ্লেভার দেবে, সেই জন্য
ঘি বাটার দুটোই ইউজ করা যেতে পারে। আমি এখানে ঘি ইউজ করেছি, তোমরা চাইলে বাটার ইউজ করতে পারবে। আচ্ছা, এবারে কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে রেসিপিটা সম্পর্কে আমাকে বলতে পারো, আমি বলে দেবো। আমার এমনি তো টাইম বেশিক্ষণ হয়নি, আমার কাছে টাইম ছিল আধ ঘন্টা, আরও 5 মিনিটের মতো আমি আছি। যদি কিছু বলার থাকে, জিজ্ঞাসা করার থাকে আমাকে বলো, আনসারগুলো আমি দিয়ে দেবো। যারা সবে জয়েন করছো তাদের জন্য আমি আরেকবার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। খাট্টা মিঠা চিকেন ডাল ফ্রাই, প্রয়োজন তুলনায় কেউ যদি কম বেশি বানাতে চাও সেই ক্ষেত্রে পরিমাণগুলো একটু বাড়িয়ে কমিয়ে নেবে। আমি এটা বানিয়েছি 2-3 জনের জন্য। কেমন লাগলো সকলের বলো রেসিপিটা। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই বলো। হ্যাঁ অবশ্যই সুস্মিতাদি, কারি লিপসটা যে কোনো ধরনের টক রেসিপির জন্য কারি লিপসটা কিন্তু মানে দরকার, যেটা আমাদের আমাদের সাম্বারে ইউজ হয়, যেটা তোমার নানা রকম ধোকলাতে ইউজ হয়, মানে যে কোনো ধরনের সাউথ ইন্ডিয়ান ফুডে ইউজ হয়। কারি লিপসটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয় টক। থ্যাংক ইউ সকলকে আমার রেসিপিটা এতক্ষণ ধরে দেখবার জন্য। অবশ্যই এটা তোমরা সকলে বাড়িতে বানিও, কীরকম লাগলো আমাকে জানিও, অবশ্যই এখানে কমেন্ট করো যদি কেউ বাড়িতে বানাও। এটা বারবার বলছি, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে তোমরা ইউজ করতে পারবে, এটা লাঞ্চ বা ডিনারের জন্য পারফেক্ট একটা মেন ডিশ। ধন্যবাদ কুকপ্যাড বেঙ্গলি রেসিপি গ্রুপকে আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য, একটা সুন্দর রেসিপি সকলের সাথে শেয়ার করতে পারার জন্য। আমার নিজের খুব ভালো লাগছে, রান্নাবান্না জিনিসটা না ঠিক একা খেয়ে হয় না, একার জন্য বানানোও যায় না, একা খেয়ে ভালোও লাগে না, যদি সেটা সকলের সাথে শেয়ার না করা যায়। শেয়ার করলেই আনন্দটা কিন্তু বাড়ে। তাই কুকপ্যাড বেঙ্গলি গ্রুপকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি সকলকে বলবো এই গ্রুপে জয়েন করো, অত্যন্ত ভালো একটা গ্রুপ। আমার টাইম শেষ, আমাকে আধ ঘন্টার মতো টাইম দেওয়া হয়েছিল। আমি বারবার বলছি, যারা প্রথম থেকে দেখতে পাওনি পরে এসে জয়েন করেছেন তারা অবশ্যই লাইভটা আমার শুরু থেকে দেখে নেবেন। শুরুতে আমি সমস্তটা দিয়েছি, ইনগ্রিডিয়েন্ট সমস্ত কিছুর সাথে আমি ইন্ট্রোডিউস করিয়েছি। অবশ্যই আপনারা সকলে প্রথম থেকে দেখে নেবেন রেসিপিটা, আর অবশ্যই বাড়িতে বানাবেন, কীরকম লাগলো সকলকে খাওয়াবেন, সকলে ফিডব্যাক নেবেন এবং আমাকেও ফিডব্যাক দেবেন কীরকম লাগলো। তাহলে আমি আজকে আসি। খাট্টা মিঠা চিকেন ডাল ফ্রাই রেডি, এবারে এটা খেতে হবে তো। থ্যাংক ইউ, তাহলে আমি আজকের এই পর্যন্তই। আবার যদি কখনো সুযোগ পাই কুকপ্যাড গ্রুপ থেকে আমি আবার আসব, আবার নতুন কিছু বানিয়ে শেয়ার করবার চেষ্টা করব। প্রচণ্ড গরম, আর থাকতে পারছি না আমি, সরি। আজকের মতো তাহলে আসি, নমস্কার।